পায়, সব কিছু পায়, আমি কেন পাই না? আমার সাথে যে কেন অকে দিদি দিনটা এরকম হলো আমি জানি না। আজকে ব্লগ স্টার্ট হচ্ছে একদম 11টা থেকে। খুব সকাল সকাল শুরু করলাম না, কেন টাইমই পাইনি অ্যাকচুয়ালি সত্যি বলবো করার। আজকে একটু কাজের চাপটা বেশি ছিল বলে এই জন্য 11টা থেকেই শুরু ব্লগ। তা টিফিন টিফিন তো সবই হয়ে গেছে, আর এখন দেখি কী করবো জানি না, কেন আজকে রোদের তাপ প্রচণ্ড, রোদের তাপ প্রচণ্ড, মানে এত রোদের তাপ বলার মতন না। সেই যে গরমটা, সেই যে গরমটা আবার ফিরে আসছে, আবার আবার দেখুন না রোদের তাপ, দেখেছেন কি রোদ, বিশাল রোদের তাপ, আবার তাকানো যাচ্ছে না এরকম অবস্থা। তা চলুন ব্লগটা স্টার্ট করে দিলাম, তা চলুন দেখি কি করা যায়, কি কাজ করা যায়, আর আজকে দেখতে থাকুন সঙ্গে থাকে। ভালো লাগে আবু, কি হলো মা? হ্যাঁ ভালো লাগে মা। কেন ভালো লাগছে না? সবাই নেমন্তন্ন পায়, সবাই যায়, আমি পাই না কেন? ওকে জানো না আমাদের, আমার জানতে হবে না আমি কেন পাই না। আমাদের অসুখ চলছে না, দু মাস অপেক্ষা করো, তারপর তো যা নেমন্তন্ন পাবো তাতেই আমরা চলে যাবো, তখন তো হ্যাপি হ্যাপি। তুমি কত সুন্দর সাজবে, সেদিন নেমন্তন্ন যাবে, তাই না? জানি না, তাও পাই না, সে এখন ওষুধ বলে তাও তো পাই না। তো সবাই পায় কি অক্ষয় দিদি আর নেমন্তন্ন, আমি কেন পাই না? আমার মা বসে না, আমার মা বাচ্চা বলে আই বসে না। আমার সাথে যে কেন অকে দিদি দিনটা এরকম হলো আমি জানি না, ভালো লাগছে না। আর হ্যাঁ তুই শুয়ে থাক, তুই আনন্দে শুয়ে থাক। মা দুঃখতে আছে, কষ্টে আছে, মা একটু পেলাম না নেমন্তন্ন, নেমন্তন্ন না পেলে খিচুড়ি পোলাও মিষ্টি কত রকম, পাঁচ ছ রকমের দই, আহ রসগোল্লা, আলুর দম, পনির, কত রকম আইটেম, একটা নেমন্তন্ন পেলাম না, কি ভালো লাগে বলুন, সবাই যায় আমি পেলাম না। আরে কোন ফিল নেই, এখন দাদাকে বলি কত কি বলবো, কি আমি একটা মজা করলাম, প্র্যাঙ্ক আমার ফ্রেন্ডের সাথে, কেমন কেমন তো মাথায় খারাপ হয়ে গেছিল যে তুই কি করছো ওকে দিদি, আমরা তো কীভাবে হবে নেমন্তন্ন। আর এমনিও ওষুধ আছে, তবে তারপর দেখবেন নেমন্তন্ন তো কোনো সময় ব্যাপার নেই, ওষুধ থাক আর না থাক, হঠাৎ হঠাৎ করেই নেমন্তন্ন আসে,
ও সেটাও বলছে, আমি যে আমি ওকে কিচ্ছু বলিনি। ও বলছে কি করছে মায়ের কি মাথা গেছে? তুই কি তাই ভেবেছিস মায়ের মাথা গেছে? আর আমার তো ফানি ভিডিও আপনারা দেখতে খুবই ভালোবাসেন, আর আমারও খুব ভালো লাগে করতে এরকম ভিডিও, তাই করে দিলাম ছোট্ট করে। অক্কা দিদি আর কী করবো, ঘরেই তো বসে আছি অক্কা দিদি, আর তো করবোটা কি, একটা তো কিছু করতে হবে। আমার সকল ফ্রেন্ডসকে শুভ অক্কা দিদি, আর আপনারা জানি আপনারা ভালো কাটাচ্ছেন, কাটিয়েছেন, কেন এটা যখন যাবে অক্কা দিদির ব্লগটা বেশ দু তিন দিন পরই যাবে, তখন তো অক্কা দিদি হয়েই যাবে। তাহলে ফ্রেন্ডস আজকে দেখলেন যে অক্কা দিদি আজকে ব্লগটা একদম মজাদার, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্স করে দেবেন, কমেন্ট করুন কমেন্ট, আর আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম টুক টুক করে অন করবেন, করুন তাড়াতাড়ি, তার সঙ্গে সঙ্গে নতুন ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে, তাই তো? লাইক সাবস্ক্রাইব আর ফুল ওয়াচ করুন ভিডিও প্লিজ ফ্রেন্ড, আর আপনারা সবাই সাথে থাকুন, পাশেও থাকুন, সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ওকে বাই। Oh.